আর অন্য কারণ সেটাকে মোকাবিলা করবার মতো সাংগঠনিক শক্তি বিরোধী দলগুলো নেই, তারা মানুষের পাশে দাঁড়ায়নি, তাদের সুখ দুঃখে থাকেনি, হঠাৎ ভোট এলো আর দাঁড়িয়ে পড়লাম আর জিতে গেলাম, এই মনোভাবে কোনোদিন সংগঠন চলতে পারে না। রাজ্যের বিরোধী দলনেতা এটা অভিযোগ করছেন যে সিপিএমকে দ্বিতীয় নম্বরে তুলে আনার পেছনে হাত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ বিজেপিকে শেষ করতে হবে, বিজেপি এই মুহূর্তে প্রধান বিরোধী। ওর কথা কম বলা ভালো, কখনো হরিবল করছে, কখনো এইসব বলছে, রোজই একটা কথা ওর নামে একটা করে স্টেটমেন্টটা ব্যয় করেন আপনারা আমাদের কাছ থেকে, আমি দিতে রাজি নেই। নির্বাচন কমিশন যা বলেছে তাই করা উচিত, এবং কলকাতার নতুন বোর্ড এসে নিশ্চয়ই এ ব্যাপারে দায়িত্ব নেবে এবং করবে। আমি তো জানি না যে কি নিয়ে হবে, বলবো কি করে। আজকে সকালে ওই জোকা এলাকা এবং বেশ কিছু এলাকায় পার্টি বিল ধ্বংস করা হয়েছে, বামেদের অভিযোগ করেছে যে তৃণমূলের বিরুদ্ধে যে ভোটের উল্লাসে কিরকম পার্টি বিল ধ্বংস করা। আমি একদম বিরোধী এটার, আমি যে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসের উপরে আক্রমণ জবরদখল করে তা নিয়ে না এর বিরুদ্ধে। যদি এটা আমার বিধানসভা কেন্দ্রে হয়ে থাকে আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এর ব্যবস্থা আমি নেব। ওটা তো নেতাজি নগরী, তাই সে তো কালকে দেখলাম এবং যতদূর সম্ভব তা তো ফিরিয়েও দেওয়া হয়েছে। সকালে কাজটা ভালো হচ্ছে না, মানুষ এবং কর্মীদের নিশ্চয়ই ক্ষোভ আছে, স্থানীয় মানুষের সাংঘাতিক ক্ষোভ আছে, কিন্তু ক্ষোভটাকে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যক্ত করার অধিকার মানুষ ঠিক মতন আমাদের গ্রহণ করবে না। সুজন চক্রবর্তী, আপনার শরীর খারাপ কি বেশি টিটিএসটা বললেন বলছেন, দেখে বুঝতে পারছি ভালোবার টিটিএস বাচ্চা দেখছে না কাছে না টিটিএসটা বলছেন, টিটিএসটা বলছেন, টিটিএসটা বলছেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।